3 hours. You asked for 5 minutes. Yes, we have been asking for you for last 3 hours. Yeah. That's okay. But it's too late. আমরা কিন্তু একদম রেডি ছিলাম স্যার। আপনারা ঘড়ি আর ইয়েটা হাতে নিয়ে দেখুন, আমার হাতে ঘড়ি হাতে ফোন। উই আর রেডি টু টক স্যার। কালীঘাটে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং মুখ্য সচিবের এই কথোপকথন, আর তারপরেই ভেস্তে গেল বৈঠক। শনিবার বেলায় আচমকাই স্বাস্থ্যভবনের বাইরে ধর্নাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী, জুনিয়র চিকিৎসকদের আলোচনায় বসার আহ্বান জানান। তাঁর ডাকে সাড়া দিয়ে আন্দোলনকারীরাও কালীঘাটে পৌঁছন, কিন্তু তারপরেই তৈরি হয় জট। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইফ সেভিংয়ের কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করব না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। একটু বুঝুন ম্যাডাম, আমাদের ওই ভিডিও টিম ম্যাডাম, আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের ব্যাচমেটরা বন্ধুরা, শুনুন আমি একটা কথা বলি, তারা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিম এর কথা লেখা ছিল না, আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে, তোমরা লিখেছিলে। তার সাথে তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে, লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চাপ হয়ে যাও। এরপর মুখ্যমন্ত্রী ঘরে ঢুকে যান, দাঁড়িয়ে থাকেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। বেশ কিছুক্ষণ বাদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং মুখ্য সচিবের সঙ্গে তাঁদের আলোচনা হয়। সেই জন্যই কথা বলতে চাইছি। আপনারা কি সত্যি কথা বলতে চাইছেন? কিছুক্ষণ বাদে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আসেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, ফিরে যান ধর্ণা মঞ্চে, সেখানে পৌঁছে ক্ষোভ উগড়ে দেন তাঁরা। বৈঠক ভেস্তে যাওয়ার পর জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, পরপর 3 দিন সরকার এবং আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার ঘটনায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস অত্যন্ত হতাশ। আমাদের মনে হয় এর পিছনের কারণ হলো আলোচনার সুস্থ পরিবেশের একান্ত অভাব। সুকান্ত মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, অনিবার বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।